দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। কেন্দ্রের বঞ্চনা নিয়ে ব্লকে ব্লকে সোচ্চার হন কর্মীদের বার্তা মমতার। এবার 100 দিনের কাজে কেন্দ্রীয় বকেয়া নিয়ে মাঠে ময়দানে সোচ্চার হতে দলের কর্মীদের নির্দেশ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এবার জেলায় জেলায় তৃণমূল সোচ্চার হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরে দলের জেলা নেতৃত্বকে এবার ব্লকে ব্লকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ভোটের মুখে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আরও বেশি করে সোচ্চার হতে দলের কর্মীদের নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করেছে, যার জেরে গ্রাম বাংলায় 100 দিনের কাজ কার্যত বন্ধ। গ্রাম বাংলার বহু মানুষ যারা 100 দিনের কাজে যুক্ত ছিলেন তাদের দিয়ে বিভিন্ন দপ্তরের মাধ্যমে কাজ দেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে নিজে থেকে উদ্যোগী হয়েছিলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে 100 দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুটিকেই আরও বেশি করে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চায় তৃণমূল কংগ্রেস। শুধু 100 দিনের কাজই নয়, রাজ্যের অভিযোগ অন্যান্য একাধিক খাতে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রের মোদী সরকার। যা নিয়ে দিল্লিতে এর আগেও সর্বপ্রথম দেখা গিয়েছে তৃণমূল সাংসদের। তৃণমূল সূত্রে খবর, রমজান মাস মিটলে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের এক দফায় সর্বভাবে তৃণমূল। মোক্ষম অস্ত্র শুভেন্দুর হাতে, লড়াইয়ের নামবে গেরুয়া শিবির, বড় পরিকল্পনা বিরোধী দলনেতার। নতুন পরিকল্পনা করছেন শুভেন্দু অধিকারী। বিভিন্ন দাবি দেওয়া ও সরকারের পক্ষ থেকে কৃষকদের বঞ্চনার অভিযোগে আগামী শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশ করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে পূর্ব বর্ধমানের বড় নীলপুর থেকে প্রথমে কৃষকদের নিয়ে মিছিল এবং তারপর সমাবেশের আয়োজন করেছে বিজেপি। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যার ঘটনাকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। বর্ধমানই শুধু নয়, আগামী দিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। কোথাও বিক্ষোভ প্রতিবাদ, কোথাও পথে নেমে আন্দোলন কর্মসূচি পালন করে পঞ্চায়েত ভোটের আগে কৃষকদের মন পেতে চাইছে গেরুয়া শিবির। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে শুক্রবার পূর্ব বর্ধমানে কৃষক মিছিল ও সমাবেশে অংশ নেবেন রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে বাংলার কৃষক স্বার্থে অর্থ বরাদ্দ করা হলো সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে। 73 লক্ষ নথিভুক্ত কৃষকদের পিএম কিষাণ মোর্চার আওতায় না এনে 31 লক্ষ কৃষককে এর আওতায় এনেছে সরকার। যতটা শীঘ্র সম্ভব প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা লাগু করা সহ কৃষকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে অনেকদিন ধরেই সরব শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি। এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচন, তাই তার আগে সরকারকে চাপে রাখার পাশাপাশি কৃষক অস্ত্রে শান্তিতে চাইছে পদ্মশিবির বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। প্রশাসক এমনই হওয়া উচিত, রাজ্যপালের প্রশংসায় দিলীপ, শুভেন্দু অধিকারীর সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে। রাজ্যপালের কার্যকলাপ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতবিরোধ ফের একবার প্রকাশ্যে। বিরোধী দলনেতা যখন রাজ্যপালের কার্যকলাপ নিয়ে অসন্তোষ গোপন করছেন না, সেই সময় দিলীপ ঘোষ বলছেন প্রশাসক এমনই হওয়া উচিত। বৃহস্পতিবার রাজ্যপাল পুজো দিয়ে উপদ্রুত এলাকায় ঘুরেছেন। এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেছেন, অন্যরা যখন রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত তিনি তখন ট্যুর কাটছাট করে উপদ্রুত এলাকায় গিয়েছেন, ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়েছেন, পুজো দিয়েছেন, রাস্তা দাঁড়িয়ে পরিস্থিতি দেখেছেন। প্রশাসক এমনই হওয়া উচিত, কান দিয়ে নয় চোখ দিয়ে দেখা উচিত বলেছেন দিলীপ ঘোষ। এদিন তিনি ইকো পার্কে বলেছেন যে রাজ্যপাল আসবে তার বিরোধিতা করো, এটা এই রাজ্যের চলন, দুপক্ষ ভাগ হয়ে যায়, তিনি নতুন, তার মতো এফিসিয়েন্ট মানুষ খুব কম এসেছেন বলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, উনি ডান দিকে পা রাখলে ওরা চেঁচাচ্ছে, বা দিকে হলে এরা চেঁচাচ্ছে, তবে সময় লাগবে। বৃহস্পতিবারই রাজ্যপালের পদক্ষেপ নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। উত্তরে বিরোধী দলনেতা বলেছিলেন, প্রতিদিন কারো অবস্থান বদল হয় না, তিনি এক কথা বারে বারে বলবেন না, তিনি আগেকার অবস্থানেই অনর রয়েছেন বলে জানান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বর্তমান রাজ্যপালের কাজে সন্তুষ্ট নন তা বলেছেন বারে বারে। এক্ষেত্রে তিনি রাজ্যের দুই প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী এবং জগদীপ ধনখড়ের নাম করেছেন একাধিকবার। কেন তিনি বিরোধীদের পাশে দাঁড়িয়ে সোচ্চার হচ্ছেন না, সেই প্রশ্নই কার্যত তুলেছেন শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, বিষয়টি তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও তুলেছেন।
এদিন দিলীপ ঘোষ বলেন, হিন্দুদের উৎসব হলে ইচ্ছাকৃত হবে গণ্ডগোল পাকানো হচ্ছে। নির্বাচনের সময় যারা গণ্ডগোল করে তারাই এই কাজ করছে। এরা সিএএ এবং নূপুর শর্মার ইস্যুতে গণ্ডগোল করেছিল বলে মন্তব্য করেন তিনি। দিলীপ ঘোষ আরও বলেন, এমন পরিস্থিতি যে এরপর হিন্দুদের বিয়ে শোভাযাত্রা বন্ধ করে বাড়ির ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রয়োজনে হিন্দুরা অস্ত্র হাতে রাস্তায় নামবেন। তিনি আরও বলেন, ভোট কিংবা কোনো বড় অনুষ্ঠান কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেই শান্তি বহাল থাকবে। যেখানে রামনবমীতে পুলিশ দাঁড়িয়েছিল সেখানে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় বাহিনী আসতেই সব ঠান্ডা। পঞ্চায়েত নির্বাচনে জেলাভিত্তিক স্ট্র্যাটেজি তৈরি করছেন মমতা। কোন পথে এগোবে তৃণমূল? অনুব্রত মণ্ডল এখন জেলে, তাই সেখানে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। ঘাসফুল শিবির ছেড়ে সিপিএমে যাচ্ছেন কর্মীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে যা বেশ চিন্তার, এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে বীরভূমে যাবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তিনি বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নতুন করে কমিটি গঠন করা আগেই হয়েছে। বীরভূম জেলা নেতাদের নিয়ে তিনি বৈঠকও করেছেন। এবার সেখানে যাওয়াটা বাকি, তাই জেলাওয়ারি বৈঠক করে সাংগঠনিক স্ট্র্যাটেজি সাজানোর কাজে নেমে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত 17 মার্চ কালীঘাটে তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, পঞ্চায়েতের জনপ্রতিনিধি, জেলা ও রাজ্য সংগঠনের পদাধিকারী এবং শাখা সংগঠনের প্রধানদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন জানানো হয়, এবার থেকে মাসের 3টি সপ্তাহে একটি করে জেলার নেতাদের সঙ্গে পৃথকভাবে কথা বলবেন তৃণমূল নেত্রী। তারপর 1টি সপ্তাহে মুর্শিদাবাদ জেলার নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপরের সপ্তাহে বীরভূম জেলার নেতাদের বৈঠক করেন মমতা। পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই এই বৈঠক। পূর্ব মেদিনীপুর জেলায় গিয়ে বুথ কর্মী সম্মেলন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হুগলি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী 20 অথবা 21 এপ্রিল এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। আর 20 এপ্রিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলায় কর্মসূচি রয়েছে। এছাড়া 5টি জেলায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংগঠনকে আরও গুছিয়ে নেওয়ার কাজে পুরোদমে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তবে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কেন্দ্রীয় বাহিনী ছাড়া এখানে অবাধ ও স্বাধীন ভোট হবে না, সুপ্রিম কোর্টে মামলা খারিজের পর মন্তব্য শুভেন্দুর। কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনোই অবাধ ও স্বাধীন ভোট এখানে হতে পারে না, সুপ্রিম কোর্টে মামলা খারিজ হওয়ার পর বললেন শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণভাবে একই দাবি তুলেছে ডিএর দাবিতে সরব হওয়া সংগ্রামী যৌথ মঞ্চ। মঞ্চের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী না থাকলে পঞ্চায়েত ভোট বয়কট করবে তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া কখনোই অবাধ ও স্বাধীন ভোট এখানে হতে পারে না। হাওড়া হুগলি থেকে ডালখোলা রামনবমী ঘিরে অশান্তির সাক্ষী থেকেছে সাধারণ মানুষ, কিন্তু রামনবমীর দিন কেন্দ্রীয় বাহিনী নামতেই সব কিছু শান্তিপূর্ণ। আর এই ছবির জেরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর দাবি আরও জোরালো হলো। বিরোধীদের একটাই দাবি, একমাত্র কেন্দ্রীয় বাহিনী এলেই গ্রাম বাংলার ভোট অবাধ হওয়া সম্ভব। শুভেন্দু অধিকারীর কথায়, আমার অপশন খোলা আছে, প্যারামিলিটারি ফোর্স এবং নমিনেশন ফাইল দুটোর জন্য আমি নতুন পিটিশন করব। আমরা প্যারামিলিটারি যাব এবং প্যারামিলিটারি নিয়েই ভোট হবে। তাৎপর্যপূর্ণভাবে এদিন বর্ধমান জেলা জর্জ কোর্টে ডিএর দাবিতে কর্মবিরতির কর্মসূচি থেকে একই দাবি তুলল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, যেভাবে আমরা গণতন্ত্রের নামে ভোট লুট দেখেছি, আমরা যারা ভোট করাতে যাই তাদেরকে বিবেক বন্ধক রেখে ভোট করাতে হয়, তার প্রতিকারের ব্যবস্থা এবার করতে হবে পঞ্চায়েত ভোটে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে কোনো পঞ্চায়েত ভোট হবে না, আমরা বয়কট করব। এটা শুধুমাত্র আমাদের নিরাপত্তা নয়, সাধারণ মানুষের যে ভোটাধিকার তাকে রক্ষা করতে হবে। নজরে পঞ্চায়েত ভোট, আজ থেকেই জেলা সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে পিছিয়ে পড়া জেলাতেই বেশি করে নজর দিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এবার সংগঠনে জোর দিতে জেলায় জেলায় সফর সারবেন তিনি। তেমনই খবর দলীয় সূত্রে, শনিবার আলিপুর দুয়ার দিয়ে যা শুরু হতে চলেছে, আলিপুর দুয়ার বাঁকুড়া আরামবাগের মতো জায়গায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে খারাপ ফল করেছিল তৃণমূল। দলীয় অন্তর্দণ্ডে উঠে আসে এই সমস্ত জায়গায় সাংগঠনিক দিক থেকে মোটেও ভালো জায়গায় নেই তারা। এর মধ্যে আলিপুর দুয়ার ও বাঁকুড়ায় লোকসভা ও বিধানসভা দুই নির্বাচনেই ফল খারাপ হয়েছিল। দিনাজপুরে খারাপ ফল হয় লোকসভা নির্বাচনে, 21-এর বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয় আরামবাগ।
সব কিছু দেখে শুনে। তাই জেলা সফরের প্রথম পর্বে এই সমস্ত জায়গাতেই প্রথম যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের পরে বেশ কিছু সম্ভাব্য তারিখ রয়েছে, এছাড়া এইসব জায়গার সংগঠনের হ্রাস আলগা বলেই অভিযোগ রয়েছে দলের নিচু স্তর থেকেই। তাই এখানেই পঞ্চায়েত ভোটের আগে বাড়তি নজর রয়েছে। 12 এপ্রিল বাঁকুড়া, 17 এপ্রিল পূর্ব বর্ধমান, 20 এপ্রিল দক্ষিণ দিনাজপুর, 29 এপ্রিল আরামবাগ। সফর সূচির অধিকাংশ জেলাতেই তৃণমূলের সংগঠন খানিকটা হলেও দুর্বল, বিশেষত উত্তরের 2 জেলা। তাই সেখান থেকেই সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। অন্যদিকে বাঁকুড়া আরামবাগেও সংগঠন নিয়ে চাপ আছে, তাই সেখানেও প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, তিনি মাসে অন্তত 3 বার বিভিন্ন জেলায় গিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এবার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এপ্রিল থেকে জেলা সফর শুরু করেছেন। পঞ্চায়েত ভোটের আগে কোমর বেঁধে নামছে তৃণমূল। কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, তিনি মাসে অন্তত 3 বার বিভিন্ন জেলায় গিয়ে সংগঠনের কাজকর্ম খতিয়ে দেখবেন। এবার দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 এপ্রিল থেকে জেলা সফর শুরু করছেন। দাসপুরের সমবায়ে তৃণমূল জিতল বিনা লড়াইয়ে, প্রার্থী পেল না সিপিএম বিজেপি। গ্রামীণ এলাকায় সমবায় সমিতি নির্বাচনগুলিকে অনেকেই পঞ্চায়েত ভোটের আগে ভিন্ন আঙ্গিকে দেখছেন। সেখানে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সেকেন্ডারি সমবায় সমিতিতে দেখা গেল বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতল সমবায় সমিতির সব আসন। সিপিএম বিজেপি কোনো দলই প্রার্থী দিতে পারেনি সমবায় সমিতি নির্বাচনে, যা দুটি দলেরই সংগঠনের কঙ্কালসার দশা ব্রেয়াব্রু করে দিয়েছে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, তৃণমূল ছাড়া আর কেউ প্রার্থী দেয়নি। স্থানীয় সিপিএম নেতা গণেশ সামন্ত সংবাদ মাধ্যমকে বলেন, 15টি মনোনয়নপত্র তোলা হলেও বিশেষ কারণে তা জমা দেওয়া হয়নি। হতে পারে কাউকে প্রার্থী করার ব্যাপারে রাজি করাতে পারেনি সিপিএম। আবার বিজেপি নেতাদের বক্তব্য, কবে মনোনয়ন তোলা, জমা দেওয়ার দিন, এসব তারা কিছুই জানতেন না, সবটাই আড়ালে হয়েছে। অনেকের মতে এসবই আসলে ছেদ যুক্তি। গ্রামীণ এলাকায় বিরোধীদের সংগঠন যে বহু জায়গায় অতীব কলকাতা দাসপুরের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল। যদিও এই সময় 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদহ, হুগলির একাধিক সমবায় নির্বাচনে তৃণমূলকে হারতে হয়েছে। বিরাট জটে পঞ্চায়েত ভোট, শুভেন্দুর মামলায় কী পদক্ষেপ সুপ্রিম কোর্টের? সুপ্রিম কোর্টে মুখ পুড়ল শুভেন্দু অধিকারীর, বিরোধী দলনেতার দায়ের করা মামলা শুনলই না শীর্ষ আদালত। পঞ্চায়েত ভোট নিয়ে কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সর্বোচ্চ আদালত। মোটের উপর সুপ্রিম কোর্টের জট কাটল এ রাজ্যের পঞ্চায়েত ভোটের। পঞ্চায়েত ভোট নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার রাজ্য নির্বাচন কমিশনের উপরেই ছেড়েছিল কলকাতা হাইকোর্ট। কবে ভোট হবে, কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে, গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে বলে স্পষ্ট করে দিয়েছিল হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। বুধবারই তার দায়ের করা মামলার দ্রুত শুনানির জন্য আবেদন জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য উঠলে সরাসরি সেটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।